তো আমি বলি আসলে আপনারা যারা সমাধান খুঁজতে চান তারা এই কোরআনের কাছে আসতে পারে। কোরআনের কাছে আসলে সমাধান আছে না? না। কোরআনের কাছে আসলে পথ পাবেন না? পাবেন না। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সৎপথ দিয়ে ঘুরে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও অশান্তি তত সব দূর করে দিবে রব, অশান্তি তত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সৎপথ দিয়ে ঘুরে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাম জীব, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাম জীব, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, মরিচিকার পিছে না ঘুরে নিচে নিচে, মরিচিকার পিছে না ঘুরে নিচে নিচে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ দিয়ে ঘুরে কোরআন দেখো খুলে, সমাধান ঘুরে নিতে চাও মতে শান্তি খুঁজ না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ দিয়ে ঘুরে কোরআন দেখো খুলে, সমাধান ধরে নিতে চাও সব সমস্যার সমাধান কোরআনে ইসলামে সব সমস্যার সমাধান দেয়া আছে না? না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অনেকেই আছে ইসলামটাকে বনবাসে পাঠাতে চায়। ইসলামকে বনবাসে পাঠানো যাবে না, ইসলামকে যারা দূরে রাখতে চায় বরং তারাই একদিন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে।